রাঙামাটিতে বেড়েছে আগাম আনারসের চাষ। ফলন ভালো হওয়ায় খুশি চাষিরা। খেতে মিষ্টি হওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন পাইকাররা। তবে হরমোন ব্যবহার নিয়ে প্রশ্ন থাকলেও কৃষি বিভাগের দাবি, পরিমিত ব্যবহারে মানবদেহে ক্ষতির শঙ্কা নেই। রাঙামাটির বনরূপা বাজার, ভোরের আলো ফোটার সাথে সাথেই বিভিন্ন জায়গা থেকে আসতে থাকে আনারস বোঝাই ছোট বড় নৌকা। ঘাটে ভিড়তেই পাইকাররা ঘিরে ধরে এসব নৌকা। হানি কুইন জাতের এই আনারসের মৌসুম এপ্রিল থেকে জুলাই পর্যন্ত। তবে ভালো দাম পাওয়ায় শুধু মৌসুমের অপেক্ষা না করে হরমোন ব্যবহার করে আগাম চাষে ঝুঁকছে চাষি। সাধে মিষ্টি হওয়ায় হানি কুইন জাতের আনারসের সুনাম ছড়িয়েছে সারা দেশে। ফলনের পাশাপাশি দামও মিলছে ভালো, আর তাই খুশি চাষিরাও। 1700 আনারস, 13 টাকা পিস, 13 টাকা করে বিক্রি করছি, আর মোটামুটি লাভ থাকবে আর কি। চাহিদা ভালো কিন্তু দামও ভালো। তবে বাজারে চাহিদা থাকলেও ব্যবসায়ীরা বলছেন অন্য কথা। এই এনতে একটা মাল নিতে প্রায় 10 টাকা খরচ, তারপর মালের দাম মানে 20 টাকা কিলো লাগে, কিন্তু আমাদের দেশে তো এত টাকা দা খাবে না। মালের দাম অনেক, একটা আনারস কিনলে 15 টাকা 20 টাকা, গাড়ি ভাড়া পর্যন্ত 25 টাকা করে থাকে একটা আনারস পিস। এরপরে মনে করেন নিয়ে আসিরা পাইকারি বেচতে গেলে 1 টাকা করে লাভ করলো, মনে করেন আমরা লাস্টে দিয়ে দিতেছে লস হইতে আছে। এদিকে চাষে হরমোন নিয়ে প্রশ্ন উঠলেও পরিমিত ব্যবহার মানবদেহের জন্য ক্ষতিকর নয় বলে জানান জেলা কৃষি কর্মকর্তা। গাছের নির্দিষ্ট বয়সে যদি পরিমিত মাত্রায় ব্যবহার করে, তাহলে সে কৃষক ভাইরা এখান থেকে যে আগাম যে একটা আনারস আনার যে একটা সুযোগ, এই সুযোগটা ওনারা কাজে লাগাতে পারে, যেটা তো মানুষের জন্য হুমকি স্বরূপ হবে না। কৃষি বিভাগের তথ্য মতে এবছর জেলায় 2130 হেক্টর জমিতে আনারস চাষ করা হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক।